সালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আরেকটু আলোচনা করব। গত ক্লাসে আমরা জানার চেষ্টা করেছি স্থিতিস্থাপকতা কাকে বলে, চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে। তো আজকে আমরা বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে দ্বার স্থিতিস্থাপকতা, এরপরে আমরা স্থিতিস্থাপকতা এবং স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। দ্বার স্থিতিস্থাপকতা কাকে বলে, আমরা আগের ক্লাসে বলেছি চাহিদা স্থিতিস্থাপকতা বলতে মূলত দ্বার স্থিতিস্থাপকতা কি বোঝায়। দ্বার স্থিতিস্থাপকতা কাকে বলে, দ্বার স্থিতিস্থাপকতা হচ্ছে চাহিদা অপেক্ষকের অন্যান্য স্বাধীনজনক স্থির থেকে দামের পরিবর্তনে বা দামের আপেক্ষিক পরিবর্তনে যদি চাহিদার মধ্যে পরিবর্তন হয় তার হারকে বা মাত্রাকে দাম স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ সহজ কথায় দামের পরিবর্তনে চাহিদার মধ্যে যে পরিবর্তনের মাত্রা সেটাকে দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি বলে বা ইলাস্টিসিটি অফ প্রাইস বলে। এখানে সেটা আমরা ইপি দিয়ে দেখানোর জন্য চেষ্টা করব। ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ প্রাইস অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদা অপেক্ষকের অন্যান্য স্বাধীনজনক স্থির থেকে যদি দামের পরিবর্তনে চাহিদার মধ্যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের মাত্রাকে দাম স্থিতিস্থাপকতা বলা হয়। তাহলে আমরা দাম স্থিতিস্থাপকতার সূত্রটা এখন জানবো। ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু, এখানে আমরা নিচে দামের আপেক্ষিক পরিবর্তন, উপরে চাহিদার আপেক্ষিক পরিবর্তন দেখাবো। নিচে আমরা প্রাথমিক দাম, এরপরে উপরে দেখাবো কি দামের পরিবর্তন, এরপরে মূল ভাগ, এবার হচ্ছে প্রাথমিক চাহিদা এবং চাহিদার পরিবর্তন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক দাম হচ্ছে পি, প্রাথমিক দামের পরিবর্তন হচ্ছে ডেল পি, প্রাথমিক চাহিদা হচ্ছে কিউ এবং চাহিদার পরিবর্তন হচ্ছে ডেল পি। যেটা আমরা এখানে এই ডেল চিহ্নটির মাধ্যমে আমরা পরিবর্তনকে প্রকাশ করি। তাহলে এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি যে পি মানে হচ্ছে প্রাথমিক দাম, ডেল পি হচ্ছে দামের পরিবর্তন, কিউ মানে হচ্ছে প্রাথমিক চাহিদা এবং ডেল কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন। তাহলে এখন আমরা এই চিহ্নগুলোকে এখানে বসিয়ে দিই, ডেল কিউ বাই কিউ, ডেল পি বাই পি, ডেল কিউ বাই কিউ ভাগ ডেল পি বাই ডেল পি বাই পি, এখানে ডেল কিউ বাই কিউ উল্টিয়ে দিলাম পি বাই ডেল পি। তাহলে আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা মানে হচ্ছে দামের পরিবর্তনে চাহিদার মধ্যে যে আপেক্ষিক পরিবর্তন হয়, দামের আপেক্ষিক পরিবর্তনে চাহিদার মধ্যে যে আপেক্ষিক পরিবর্তন হয় তার মাত্রা বা হারকে দাম স্থিতিস্থাপকতা বলে। সেক্ষেত্রে আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ, এই সূত্রের মাধ্যমে আমরা সেটা জানার চেষ্টা করব। এখন আমরা জানব আই স্থিতিস্থাপকতা, চাহিদার আই স্থিতিস্থাপকতা। আমরা একটা জানলাম দাম স্থিতিস্থাপকতা, এখন আমরা জানব আই স্থিতিস্থাপকতা কাকে বলে। আই সেক্ষেত্রে এখানে ওয়াই হয়ে যাবে, অর্থাৎ পি এর জায়গায় আমরা ওয়াই দিয়ে দেবো, ইলাস্টিসিটি অফ ইনকাম।
इनकम के नॉर्मली इनकम के वाईबी प्रकाश करा তাহলে ইনকাম ইলাস্টিসিটি বাই আইএসএমএস স্থাবকতাকে আমরা ইউআই দিয়ে প্রকাশ করব তাহলে আমরা আগে জানব যে আইএসএমএস স্থাবকতা কাকে বলে আমরা এতক্ষণ জেনেছি যে দামের পরিবর্তনে বা দামের আপেক্ষিক পরিবর্তনে যদি চাহিদা আপেক্ষিক পরিবর্তন হয় সেই পরিবর্তনের মাত্রাকে আমরা বলবো দাম স্থাবকতা একই ভাবে যদি আয়ের আপেক্ষিক পরিবর্তনে চাহিদার আপেক্ষিক পরিবর্তন হয় সেই মাত্রাকে আমরা বলবো কি আয় স্থিতিস্থাপকতা অর্থাৎ আয়ের পরিবর্তনে যদি চাহিদার মধ্যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের মাত্রাকে আমরা বলবো আয় স্থিতিস্থাপকতা বা ইংরেজিতে বলবো ইনকাম ইলাস্টিসিটি ইনকাম ইলাস্টিসিটি এখন আমরা সূত্রের মাধ্যমে দেখব তাহলে আমরা এখানে দামের আপেক্ষিক পরিবর্তন লিখেছি তো এখানে এখন আমরা লিখব আয় আয়ের আপেক্ষিক পরিবর্তন তারপর উপরে লিখব তাহলে আয়ের আপেক্ষিক পরিবর্তনে চাহিদার আপেক্ষিক পরিবর্তনটাই হচ্ছে মূলত আয় স্থিতিস্থাপকতা তাহলে এখানে শুধু আমরা একটা জিনিস চেঞ্জ করব সেটা হচ্ছে কি প্রাথমিক আয় তারপর উপরে লিখব কি আয়ের পরিবর্তন এখানে আমরা একটু চেঞ্জ দিয়ে আসবো ডেল ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই আর বাকিটা কিন্তু আমাদের ঠিক থাকবে যে প্রাথমিক আয়ের আর উপরে আয়ের পরিবর্তন ডেল ওয়াই বাই ওয়াই আর এখানে থাকবে প্রাথমিক চাহিদা আর উপরে চাহিদার পরিবর্তন তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দেবো কি প্রাথমিক দামের পরিবর্তনে প্রাথমিক আয় তাহলে এটা হচ্ছে আয়ের পরিবর্তন তাহলে তোমরা সহজেই বুঝতে পারতেছো যে আমরা দেখলাম যে প্রাথমিক আয়ের পরিবর্তন এরপর উপরে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন এখানে ওয়াই ডেল ওয়াই আর প্রাথমিক চাহিদা কিউ আর উপরে চাহিদার পরিবর্তন ডেল কিউ তাহলে এই জায়গাগুলো তো আমরা একটু চেঞ্জ নিয়ে আসি সহজ যারা দামের দাম স্থিতিস্থাপকতা বুঝতে পেরেছ তারা সহজে এটা বুঝতে পারবা দেখেন ওয়াই বসে গেলাম এখানে আগে পি ছিল দাম স্থিতিস্থাপকতা আমরা আয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমরা ওয়াই বসে গেলাম ডেল ওয়াই বাই ওয়াই এখানে আমরা পি এর জায়গায় আমরা জাস্ট ওয়াই বসে দিব সহজ এখানে আমরা তাই করব পি এর জায়গায় আমরা জাস্ট ওয়াই বসে দেব ওয়াই বাই ওয়াই এখানেও সেম জাস্ট ওয়াই বসে দেব এখানে ওয়াই তাহলে আমরা এখন কি পেলাম যে ইলাস্টিসিটি অফ ইনকাম বা এখানে আমরা পরিবর্তন করে ধরব ওয়াই ইলাস্টিসিটি অফ ইনকাম সমান হচ্ছে ডেল কিউ বাই ওয়াই ইনটু ওয়াই বাই কিউ অর্থাৎ আয়ের আপেক্ষিক পরিবর্তনে চাহিদার আপেক্ষিক পরিবর্তনের যে হার বা মাত্রা সেটাকে হচ্ছে আয় স্থিতিস্থাপকতা বলা হয় তাহলে আমরা জানলাম দাম স্থিতিস্থাপকতা আমরা জানলাম আয় স্থিতিস্থাপকতা তো আশা করি এই দুইটা বিষয় তোমরা বোঝার জন্য চেষ্টা করবে যে আমরা প্রথমে জেনেছি স্থিতিস্থাপকতা কাকে বলে এরপর জেনেছি চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে এরপর আমরা আজকে জানলাম দাম স্থিতিস্থাপকতা কাকে বলে এরপর আয় স্থিতিস্থাপকতা কাকে বলে তো তোমরা যদি এই সূত্রগুলো মুখস্থ করে ফেলো তাহলে এখান থেকে অনেক সময় অঙ্ক থাকতে পারে সেরকম
একটা অঙ্ক যদি আমাদের আসে আমরা তাহলে এই সূত্রের মাধ্যমে সেই অঙ্কগুলো আমরা করে নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমরা দাম স্থিতি স্থাপকতা এবং আয় স্থিতি স্থাপকতা নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।